ভোলাই সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত শিশুকে যেই স্পর্শ করেছে সেই অসুস্থ হয়ে পড়ছে। ১৯শে মার্চ মঙ্গলবার সকালে পশ্চিম ইলিশা ৪ নম্বর ওয়ার্ডে পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। স্কুলের কয়েকজন শিক্ষক জানান, ক্লাস চলাকালীন সময় এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে সেবা দিতে গিয়ে আরও ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। অর্থাৎ ওই ছাত্রকে যেই স্পর্শ করেছে সেই অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় আতঙ্ক আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ বলেন, গণিত স্যার আমাদের ক্লাস নিচ্ছেন, হঠাৎ করেই আমি মাথা ঘুরিয়ে পড়ে যাই। এমনভাবে মাথা ব্যথা উঠছে, মনে হচ্ছে চুলগুলো উঠিয়ে ফেলি। আর এমন অবস্থা দেখে স্যাররা আমাকে লাইব্রেরিতে নিয়ে যায়। পরে আমি অজ্ঞান হয়ে যাই, জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। সিয়াম নামের আরেক শিক্ষার্থী বলেন, আমার সাথে একটা ছাত্র হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। তাকে ধরতে গিয়ে একে একে আমরা ৩০-৩৫ জনের মতো অসুস্থ হয়ে পড়েছি। ক্লাস শিক্ষক আবু সাইদ বলেন, আমি ক্লাস নিচ্ছি, এমন সময় জিহাদ অসুস্থ হলে তাকে অন্যদের ধরতে বলি। এর কিছুক্ষণ পরেই দেখি যেই ধরে সে একটা চিৎকার দিয়ে ঘুরে পড়ে যায়। আমারও মাথা ঘুরেছে এবং চোখ দিয়ে হঠাৎ পানি পড়া শুরু হয়েছে। আবুল কালাম নামের এক অভিভাবক বলেন, স্কুল থেকে এক স্যার বাড়িতে ফোন দিয়ে বলেছে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। আমি খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি কেউ মাথা থাপড়াচ্ছে আর কেউ অজ্ঞান অবস্থায় আছে। যে ধরে সেই অসুস্থ হয়ে যায়, এখন এটা কি রোগ সেটা তো জানি না। দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, গণিত ক্লাসে হঠাৎ এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। আমরা বিষয়টি স্বাভাবিক মনে করে তার মা বাবাকে খবর দিয়েছি এবং ওই ছাত্রকে প্রাথমিক সেবা দিচ্ছি। এর মধ্যেই দেখি যারাই এ ছাত্রকে ধরে সেই একটা চিৎকার দিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায়। পরবর্তীতে ৩৯৯ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে তাদের হাসপাতালে নিয়ে এসেছি। প্রধান শিক্ষক আরও জানান, স্কুল থেকে বাসায় গিয়েও অনেকে অসুস্থ হয়ে পড়েছে, তাদেরও হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এদিকে এই ঘটনায় স্কুলে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। ভোলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার তাইবুর রহমান বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, আরও আসছে। আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি এবং কাউন্সিলিং করছি, আশা করি দ্রুতই তারা সুস্থ হয়ে উঠবেন। আসলে বাচ্চারা একটু সাইকোলজিক্যালি আপসেট হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল। ঠিক আছে, আমরা যেমন অনেক মানুষ আছে, যেমন অল্প একটু ব্লাড দেখলে ভয় পেয়ে যাই, বা মারামারি দেখলে অন্য একজন অজ্ঞান এই ঘটনায় পুরো জেলা শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরো শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।